জানি এটা কেমন সন্দইতাছে আত্মহত্যা যেটা কইতাছে তারা ফাঁসি দিয়া মরলো তো জিব্বাত কামড় থাকে জানি দূর কিন্তু এখন তো দেখলাম যে এটা নরমালের মতনই আছে নরমালি দেখা যাইতাছে এটা জিব্বাত কামড় টামড় কিছু না বিশালগড়ের মধুপুর থানাধীন কোয়া ঢেপা এলাকায় দিন দুপুরে নিজ ঘর থেকে উদ্ধার হয় বুলটি আচার্যী নামের এক কমবয়সী বধূর মৃতদেহ ঘটনার সময় বাড়ির প্রায় সকলেই বাড়িতে ছিলেন স্বামী টুটন ঠাকুর ছিল নিজের দোকানে খবর পেয়ে বাড়ি গিয়ে টুটন দেখতে পায় স্ত্রীর ঝুলন্ত দেহ কি কারণে স্ত্রী আত্মহত্যা করেছে এই বিষয়ে কিছুই বলতে পারছেন না স্বামী স্বামীর বক্তব্য স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বনিবনা ছিল ঝুলন্ত দেহ কে নামাইছে পুলিশ কে নামাইছে না নাম কি ভাই তোমার আমার নাম টুটন ঠাকুর তো তোমার শ্বশুর বাড়ি থেকে তো অভিযোগ করতেছে যে তোমরা নাকি মাইরা শিরা ঝুলাই রাখছো বুলটির সাথে এত আমার মানে গভীরতা আসলো এটা আমি ওয়ার্ডে এক্সপ্লেইন করতে পারি বাড়ির অন্যদের উপস্থিতিতে দিন দুপুরে এমনতর ঘটনা মানতে পারছেন না বুলটির বাবার বাড়ির লোকেরা তাদের অভিযোগ টুটন তার বৌদির সঙ্গে পরকীয়ায় জড়িত রয়েছে বিষয়টি তার বড় ভাই সহ বাড়ির অন্যেরা জানলেও কোনো প্রতিবাদ করতো না এ কারণে সকলে মিলে বুলটিকে খুন করে আত্মহত্যার নাটক মঞ্চস্থকার হচ্ছে বলে মন্তব্য করলেন বাবার বাড়ির লোকেরা কত অশান্তি ও ভাই কইয়া শেষ নাই বিয়ার পরের থেকে অশান্তি আমার আর শেষ হইতাছে না বিয়ার পরের থেকে দুইটা তিনটা মিটিং করছি তারা দুদিন পরে পরে মারে ধরে এটা লইয়া টেয়া পয়সা লইয়া এরপরে দিয়া বাচ্চা হইব ভাই বুয়া তারা মিললা বাচ্চাটা নষ্ট করে লাইছে আমি মা আমার বিয়ে লইয়া গেছি ডুক্ত দেনা কোন জায়গায় বিয়ে দিছে বিয়ে দিছি কইয়া ডাকা ওই জামাই ওই সে বাসুর তারপরে বাইবুর লগে বাইবুর ইয়া লগে হ্যাঁ সামনে ওই লগে ফিরাতে লগে ইয়াতে মানে আপনি মেয়ের জামাই কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে বাইবু আছে না বাইবুর সাথে সম্পর্ক হ্যাঁ বাইরে তো রাও করে না কিন্তু বাইবুর লগে দয় খাইতাছে ঘুরতাছে আমার মায়ের লোক এখন এখানে যাওয়া না আমার বাড়িতে জানো আমার লগে দেহ করে না আমি আইলে আমার ঢুকতে জামাইর নাম কি জামাইর নাম টুটন টুটন কি টুটন ঠাউর খবর পেয়ে মধুপুর থানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে ময়না তদন্তের পর বাবার বাড়ির লোকেদের হাতে দেহ তুলে দেওয়া হয় বিশালগড় থেকে কুমার গৌরবের রিপোর্ট টাইমস 24